আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেসিক নলেজ বাংলা। আজকে আমরা দেখব কিভাবে আপনার ওবান্তু সার্ভার দিয়ে আপনার ড্রপবিয়ার সেট আপ করতে পারেন। কিভাবে আপনি ড্রপবিয়ার সেট আপ ওবান্তু সার্ভারে করতে পারেন, তো এজন্য আপনি চাইলে যে কোনো ধরনের ওবান্তু ভার্সন ইউজ করতে পারেন, সেটা 14 হোক, 16 হোক, 18 হোক, 20 হোক, ডাজ নট ম্যাটার। তো আপনার ড্রপবিয়ার ইনস্টল করার জন্য আপনাকে ওবান্তু সার্ভার একটা নিতে হবে, অবশ্যই আপনার ওবান্তু সার্ভার বাই করতে হবে। যাই হোক, সেটা আপনি ডিজিটাল ওশিয়ান থেকে নিতে পারেন, হেডজেনার থেকে নিতে পারেন, ভাল্টার থেকে নিতে পারেন, ইটিসিটিসি, আপনার যে কোনো একটা কোম্পানি থেকে আপনি সার্ভারটা নিয়ে নিতে পারেন। তো আমি যাই হোক এখন ডিজিটাল ওশিয়ান থেকে একটা সার্ভার নিয়ে দেখাবো। তো যারা ডিজিটাল ওশিয়ানে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাহলে তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, একটা রেফার লিঙ্ক, সেই রেফার লিঙ্কে আপনি চাইলে ক্লিক করে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যখনই জয়েন করবেন, জয়েন করার পরে আপনার এটার বিলিংকে যদি আপনার কার্ড বা পেপাল আপনি সাবমিট করেন তাহলে সাথে সাথে আপনার 50 USD গিফট হিসাবে পাবেন, অবশ্যই রেফার লিঙ্কে জয়েন করলে। তো যাই হোক, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে একটা ড্রপলেট ক্রিয়েট করে নিব, অর্থাৎ আমরা একটা সার্ভার ক্রিয়েট করে নিব, ঠিক আছে? তো এই জন্য আমরা ওবান্তু 18 কে চয়েস করলাম, সার্ভার $5 একটা নিলাম, সিঙ্গাপুর লোকেশন নিলাম। আপনারা চাইলে এখান থেকে দুটো ক্যাটাগরিতে আপনার পাসওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হলো SSK পাসওয়ার্ড আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার চাইলে আপনার মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন পাসওয়ার্ড ইউজ করবো না, SSK ইউজ করবো, আমার কি করা আছে। তো এখন আমরা এখান থেকে এটার একটা নাম আপনি চাইলে দিয়ে দিতে পারেন, টেস্ট ড্রপবিয়ার। ওকে, তো আপনার SS সার্ভারের ভিতরে, অর্থাৎ SS যে সেটআপ আছে, সেটআপ আপনি চাইলে সেই সেটআপসের ভিতরে আপনি ড্রপবিয়ার ইনক্লুড করতে পারবেন, অথবা আপনার SS সেটআপ ব্যতীত আপনি ড্রপবিয়ার সেটআপটা আপনার সার্ভারে করতে পারবেন। তো যাই হোক, আমি উইদাউট SSS সেটআপ ব্যতীত, আমরা SSS সেটআপ ব্যতীত ড্রপবিয়ার সার্ভার, ড্রপবিয়ার কিভাবে আপনার সার্ভারে ইনস্টল করা যায় সেটাই আজকে দেখাবো। তো সার্ভারটা ইনস্টল হতে একটু টাইম নিচ্ছে। ওকে, আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে পাটি, উইনজিপ, বিটসবাইট এগুলোর মাধ্যমে আমরা সার্ভারে লগ ইন করতে পারি। তো আমরা বিটভাইস এই সফটওয়্যারটা ইউজ করব। তো আমরা সার্ভারটাতে লগ ইন করছি। ওকে, সার্ভার লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে আপনার এখানে কমান্ড ইউজ করতে হবে, অবশ্যই সার্ভারটাকে আপনি আপডেট এবং আপডেট এবং আপগ্রেড করে নেবেন। APT গেট আপডেট। তো ডবিয়ার ইনস্টল করার যেসব কমান্ড লাগে অবশ্যই আমি কমান্ডগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কি আপনার চাইলে একটা টেক্সট আকারেও আপনার ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি টোটালি ফাইল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নামিয়ে নিতে পারবেন। APT গেট গ্রেট। তো আমাদের সার্ভারটা আপগ্রেড হচ্ছে। তো আপনারা অনেকেই SSH সেটআপ ইউজ করে থাকেন বিভিন্ন দেশের ফ্রি ইন্টারনেট ইউজ করার জন্য, অথবা আপনার সোশ্যাল ডাটা দিয়ে VPN ইউজ করার জন্য। তো তারা অনেক সময় তাদের দেখা গেল যে সেটআপ ব্লক হয়ে যায়, বা প্রিউড আপনার সেম পোর্টে চলে না, SSH সেটআপে চলে না, HTTP ইনজেক্টরে, মানে
এইচটিটিপি এই যে প্রোটোকল আছে বা মেথড আছে সেটা চলে না, সেক্ষেত্রে আপনার দেখা গেল এসএসএল কাজ করে না, এসএসএল বা সনি প্লেয়ার গুলা, তখন আপনার দেখা গেল যে আপনারা চাইলে ড্রপ ভিউয়ারটা ডাইরেক্টলি ইউজ করতে পারেন। সার্ভারটা আপগ্রেড হচ্ছে, এছাড়াও অনেকেই ওপেন ভিপিএন কিভাবে ইনস্টল করা যায় এই বিষয়ে জানতে চান, তো যারা ওপেন ভিপিএন কিভাবে উবুন্টু সার্ভারে ইনস্টল করতে হয় এই বিষয়ে যারা জানতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে কিভাবে ওপেন ভিপিএন সেট আপ করা যায় উবুন্টু সার্ভারে, তারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক ক্লিক করে আপনার ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ। তো আমরা ড্রপবিয়ার ইনস্টল করার জন্য এই পিটি গেট ইনস্টল ড্রপবিয়ার লেখার পরে এন্টার দেবো, এন্টার দেওয়ার পরে এখানে ওয়াই দিবেন, ওয়াই দিয়ে এন্টার দেবেন, আবার এটা ইনস্টল হবে। ওকে, ড্রপবিয়ার ইনস্টল হওয়ার পরে এরপরে আপনাকে এটা কপি করতে হবে ন্যানো ইটিসি, এরপর এন্টার দেব। তো আমরা এখান থেকে যেটা করবো এটা এডিট করবেন, এডিট করে এখানে যে ওয়ান আছে ওয়ানটাকে জিরো করে দিবেন। এরপর আপনার পোর্ট ডব বিআর পোর্ট এখানে 22 দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে আপনার মন মতো যে কোনো পোর্ট ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে এক্সট্রা ডব বিআর আন্ডারস্কোর এক্সট্রা এআরজিএস, তো এটাকে আমরা জাস্ট এখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এখানে ডবিআর এর যে পোর্ট ইউজ করবেন, ঠিক আছে, ওকে, এটা আমরা কপি করে নিব, কপি করে নিতে পারেন বা করে নিতে পারেন সমস্যা নেই, কপি করে নিব। তো এই পর্যায়ে আমরা কন্ট্রোল এক্স ক্লিক করব, এরপরে ওয়াই এন্টার করব, ওয়াই চেপে এন্টার দেব, বাস সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আপনার সার্ভিস ওকে সার্ভিস এসএসএস স্টপ এটাকে কপি করে আমরা পেস্ট করব, এরপরে কমান্ডটা পরে আবার আমরা ড্রপ বিয়ার স্টার্ট তো আমাদের সেট আপ অলরেডি শেষ ধরতে গেলে, তো আমরা এখন স্ট্যাটাস দেখব যে ড্রপ বিয়ার ইনস্টল হয়েছে কিনা। ওকে, ফিলহাল আমাদের ড্রপবিয়ার ইনস্টল হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়েছে অলরেডি, ফিলহাল সবকিছু বরাবর আছে। আপনার চাইলে এখন সার্ভারটা আপনার এইচটিটিপি ইনজেক্টরের মাধ্যমে অথবা প্লে স্টোরে আরো বেশ কিছু ভালো ভালো সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে সার্ভার আপনারা চেক করতে পারেন। একটা অ্যাপস HTTP সক্স প্রক্সি টানেল, এই অ্যাপসটা দিয়ে আপনারা চাইলে ইজিলি টেস্ট করতে পারেন, এছাড়া আপনার SSH সেট আপ আপনার ইউজ করতে পারেন, এছাড়াও আপনার চাইলে এখানে SSH সক্স SSH টানেল, এটা আপনার HTTP ইনজেক্টরের মতোই, বাট HTTP ইনজেক্টরের থেকে একটু সাম একটু ডিফারেন্ট কিছু ফিচার এটা অ্যাড করা আছে, এবং কি এটা ভালো একটা সার্ভিস আপনারা ইউজ করতে পারেন। তো যাই হোক, আশা করি আপনারা এই সফটওয়্যারটা ইউজ করে দেখবেন, ঠিক আছে। তো ভিডিওটা আশা করি আপনাদের কাজে দেবে, হেল্প হবে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, এবং কি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ, ভালো থাকবেন। এছাড়া যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদের কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।